সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। আমাদের কথার আজকের বিষয়, বিদেশি দুতিয়ালি রাজনৈতিক সংকট সমাধান করতে পারবে না, বিশেষজ্ঞদের অভিমত। দর্শক, শুরুতেই চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। অস্কার ফার্নান্দেজ তারানকো, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নামটা এখনও খুব একটা পুরাতন হয়ে যায়নি। 2013 সালের 6 ডিসেম্বর ঢাকায় এসেছিলেন জাতিসংঘের সেই সময়ের এই সহকারী মহাসচিব। 5 দিনের সফরে সরকার এবং বিরোধী দলের বিভিন্ন পর্যায়ে বৈঠকে সমঝোতার চেষ্টা করেছিলেন তিনি। ঢাকা ছাড়ার আগে তারানকো বলেছিলেন, প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার মানসিকতা থাকলে সংকট সমাধান সম্ভব। রিপ্রেজেন্টেটিভস অফ বোথ পার্টিজ have met and engaged in dialogue. তারানকো সেই প্রত্যাশা গুরেবালি। 2014 এর 5 জানুয়ারির নির্বাচন ছিল একতরফা, তাতে অংশ নেয়নি বিএনপি, হয়নি কোনো সমঝোতা। তারানকোর মতোই এর আগে সমঝোতার চেষ্টা করানো বিদেশি দূত স্যার নিনিয়ান স্টেফান ব্যর্থ হয়ে ফিরেছিলেন 1994 সালে। তবে বিদেশি দূতদের তৎপরতার সাফল্য তত্ত্বাবধায়ক সরকারের আমলে। 2001 সালের আগস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ঢাকা এসেছিলেন। সে সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সফল বৈঠক করেছিলেন তিনি। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের পেছনেও ভূমিকা ছিল ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের। টুএসডি গ্রুপ বলে খ্যাত পশ্চিমা ও তাদের বন্ধু রাষ্ট্রগুলোর দূতেরা ছিলেন এক্ষেত্রে অগ্রণী ভূমিকায়। এখানকার যে বিদেশি রাষ্ট্রদূতরা, পশ্চিমা রাষ্ট্রদূতরা একজোট হয়ে বিভিন্নভাবে কাজ করেছে। জাতিসংঘ আবাসিক প্রতিনিধি ছিলেন এবং উনি মহাসচিবের নাম করে একটা চিঠির কথা বলেছিলেন যে বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে সেনারা, প্রায় 10,000 সেনা বিভিন্ন শান্তি মিশনে আছে, তাদেরকে ফেরত দেওয়া হবে, প্রত্যাহার করা হবে। এই তথ্য, এই তৎপরতা তখন যাচাই বাছাইয়ের সুযোগ কিংবা ওই পরিস্থিতি ছিল না, কিন্তু এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যার ফলে জরুরি অবস্থায় এসেছে। আমাদের গণতান্ত্রিক ধারাকে যেটা ব্যত্যয় ঘটিয়েছে ব্যাপকভাবে, যদিও তার কোনো বিচার হয়নি কিংবা কোনো প্রতিকার হয়নি। এবার বাংলাদেশে নির্বাচনের আগে আগে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিম কিংবা মার্কিন আন্ডার সেক্রেটারির নেতৃত্বে স্টেট ডিপার্টমেন্টের শক্তিশালী টিম প্রকাশ্যে দুতিয়ালির কথা না বললেও রাজনৈতিক দলগুলোর সমঝোতার জন্য যে চেষ্টা করছেন তা ওপেন সিক্রেট। হ্যাঁ, আমরা তাদেরকে অভিযোগ করতে পারি, তারা এসে আমাদের এখানে নাক গলাচ্ছে, এটাও এইভাবেও দেখতে পারি কিংবা তাদের সৎ উদ্দেশ্য ওইভাবে দেখতে পারি, এটা আমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। কিন্তু আমরা এই সুযোগটা করে দিচ্ছি, কিন্তু এটা বিজয় হয় না কারো, কারণ এটা আবার ফিরে আসে এবং আরও ভয়ানক আকারে ফিরে আসে। আশিকুর রহমান, এটি নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। যদি সুষ্ঠ পরিবেশ হয় তাহলে তো অবশ্যই সব দল আসবে, আশা করি আল্লাহ রহমতে। আমরা যদি ভালো না হই, বিদেশিরা আর কিছু করতে পারবে না। মেইন হচ্ছে আমরা, আমার সংসার বা আমার দেশ, আমরা সবাই যদি ভালোভাবে কাজ করি, ভালোভাবেই করি, তাহলে সব কিছু সম্ভব। কিন্তু এখন আমরা তো তা সেটা করি না। আমরা চাচ্ছি সরকারের কাছে এই একটাই দাবি, আমরা যেন সুষ্ঠুভাবে যেন যার ভোটটা আমরা যেন দিতে পারি, প্রদান করতে পারি, এইটাই আমাদের আশা। বিদেশিরা আসা আমরা পরামর্শ দিলে কি সমাধান হবে না, আমরা নিজেরা সব কিছু ঠিক হইতে হইবে। নিজেরা ঠিক থাকলে বিদেশিরা এখানে কিছু করতে পারবে না। আমরা নিজেরা ঠিক, সব ঠিক, পরামর্শ বিদেশিরা নিয়ে তো আমরা দরকার নাই, এরা ছাত্র আদায় করবার লাগে না আইবে। যদি নির্বাচনকে সামনে রেখে যদি কোনো উদ্দেশ্য নিয়ে বাইরের দেশ থেকে আসে, সেটা দেখা যাচ্ছে যে এটা একমতভাবে হচ্ছে না। কারণ আমাদের নির্বাচন করতে হলে আমাদের সবাইকে সংঘবদ্ধভাবে একসাথে যেতে হবে, আর তা না হলে বিদেশি আসে ও দেশে কোনো কিছু করতে পারবে না। ভোটার হিসাবে আমি চাই যে সুষ্ঠুভাবে কেন্দ্রতে গিয়ে যেন নিজের ভোটটা দিতে পারি, এতটুকুই এই সরকারের কাছ থেকে আসা। বিদেশিরা আসতেছে, তাদের স্বার্থ নেই, তাদের কথা আমাদের শোনা যাবে না আর তাদের পরামর্শ আমাদের নেওয়া যাবে না। আমাদের বাংলাদেশে যারা প্রতিনিধি আছে, আমরা পরামর্শ করে আমরা নিজেকে সমাধান, আমরা নিজেরা আমাদের সমাধান করতে হবে। এবং আমরা সে প্রত্যেকটা দলই এই বাংলাদেশের একসাথে নির্বাচন করে একটা সুষ্ঠু একটা সরকার গঠন করুক, আর আমরা সুন্দরভাবে, আমরা জনগণ সুষ্ঠুভাবে বাঁচতে পারি। বাইরের কান্ট্রি কোনো পরামর্শ দ্বারা আমাদের সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটা
যে ক্ষমতাসীন দল আছে বা বিরোধী দল আছে তারা সংলাপে বসে বিভিন্ন বৈঠকের মাধ্যমে তারা নিজেরাই বৈঠক করে তারা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে পারে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। বাইরের যে কূটনীতিবিদরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন বা তাদের অপারগতা, এটা আসলে তাদের বিষয়ও না। তারা এই দেশের মেহমান, তারা এই দেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন বা দেখবেন কোন প্রতি নির্বাচন হচ্ছে। মূল সমস্যাটা, এটা সমাধানের দায়িত্ব নিতে হবে বাংলাদেশের রাজনীতিবিদদেরকেই, বিশেষ করে এখানে ক্ষমতাসীন দলের দায়িত্ব বেশি। এ দেশের মানুষকে আস্থায় নিয়ে যেভাবে নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষভাবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করাটা সরকারেরই বেশি দায়িত্ব, এবং বিরোধী দলেরও দায়িত্ব সেখানে সহযোগিতা করা, এবং দলমত নির্বিশেষে সকলে এই প্রক্রিয়াটাকে কীভাবে সহজভাবে সমাধান করা যায় সকলে সেই ব্যবস্থা গ্রহণ করা। বিদেশি ধুতিয়ালি বাংলাদেশে অতীতও হয়েছে, এবারও হচ্ছে। অতীতে যেমন কোনো কাজে লাগেনি, এবারও কাজে লাগবে না। বিদেশিরা সবসময় তাদের দেশের স্বার্থ দেখে, এদেশের জনগণের কোনো স্বার্থ তারা দেখে না। বরং ভালো হবে আমাদের দেশের সংবিধান অনুযায়ী আমাদের দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসে যে কোনো সমস্যা সমাধান করলে দেশ ও জাতির জন্য মঙ্গল হবে। আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার আমার মনে হয় রাজনৈতিকভাবে আভ্যন্তরীণভাবে আলোচনা করে সমাধান করতে পারলে সবচেয়ে উত্তম। কারণ বিদেশিরা আমাদেরকে আসলে যেভাবে দেখবে, আমাদের দেশীয় সমস্যা দেশীয় সমাধান করতে পারলে তার থেকে আমরা বেশি উপকৃত হব। সব দলেই অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন, এই রাজনীতিবিদরা যদি তাদের উদ্যোগ নেন, এবং অনেক ভালো মেধার কূটনৈতিকেরাও রয়েছেন, তারাও যদি দেশের সমস্যা দেশেই সমাধানের চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় আমাদের দেশে আর বাইরের এই হস্তক্ষেপগুলো না হয়ে দেশের কল্যাণে আগামীতে আরও নির্বাচন কেন্দ্রিক যে কোনো কাজে আমরা ভালো একটা ফল পাব। আমাদের কথা অনুষ্ঠানে পাবনা থেকে আপনাদের সাথে রয়েছি আমি রিজভী জয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যখনই নির্বাচন আসে আমরা লক্ষ্য করি কিছু রাজনৈতিক দল বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দেয়, কিন্তু এইটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বিদেশিরা এসেছিল, তারা কথাবার্তা বলেছে, আমরা তারাও বলেছে এদেশে তাদের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করব। আমরাও বাংলাদেশের জনগণ হিসাবে বলতে চাই যে বিদেশিরা নির্বাচন পর্যবেক্ষণ করবে, কিন্তু কোনো প্রেসক্রিপশন দেবে না। বাংলার জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। বিদেশিরা আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু আমাদের দেশের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারা কোনো ভূমিকায় থাকবে সেটা আমরা কখনোই কাম্য না। তাই বিদেশিদের কাছে ধর্ণা না দিয়ে আমরা এই নির্বাচনটাকে সংবিধান অনুযায়ী সুষ্ঠু করতে পারি সে বিষয়ে আমাদের ভূমিকা রাখা উচিত। যারা এখানে নির্বাচনে যারা হস্তক্ষেপ করছে আসলে এটা ঠিক না। আর আমরা লক্ষ্য করতে পারছি যে গত যে পাঁচটা সিটি, পাঁচটা বা গত ছয়টা সিটি নির্বাচন হলো, এই নির্বাচন তো নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করছে, এবং সেখানে তো কোনো ভোট কারচুপি বা কোনো রকম কোনো কিছু হয় নাই। সিটি নির্বাচনগুলো যেরকম শান্ত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু এবং শান্তি আকারে নির্বাচন হবে। এখানে বিজেপি যারা আছে তারা পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু ওরা এখানে নির্বাচনটা নিয়ে মানে মাথা ঘামানোটা এটা মোটেই কাম্য না। আর বাংলাদেশে যখনই নির্বাচন আসে তখনই এই সব বিদেশি পর্যবেক্ষকদের আনাগোনা দেখা যায়। তারা আসে বলে যে সুষ্ঠু ভোট হবে, ফেয়ার ভোট হবে, ফেয়ার ভোট করেন। হ্যাঁ, বিদেশিরা পর্যবেক্ষণ করতে পারে কিন্তু হস্তক্ষেপ করতে পারে না। স্বাধীন দেশ, সাংবিধানিক অনুযায়ী এদেশের ভোট হবে, সরকারের নিজস্ব আইন অনুযায়ী ভোট ফেয়ার হবে, এটি আমরা আশা করি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন, দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।